আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম গো? ঠাকুর তুমি আমার স্বামীকে ফিরিয়ে না, ফিরিয়ে না। আপনি যখন চেয়ে নিয়েছেন, এক এক করে সমস্ত অলঙ্কার আমি আপনাকে খুলে দেব। ওই আমার অষ্ট আমার গহনা
Thank you.
দেখলাম এই বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। হে ঠাকুর, কেন আজ এই নিশীতে এমন স্বপ্ন দেখলাম? সেই বাসর ঘরে সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে রেখেছিলাম, সে প্রদীপখানাও যেন নিভে গেছে, অন্ধকারে পরিণত হয়েছে বাসর ঘর। ওগো, একটিবার দেখা দাও, কেন অমর করে অভিমান করে এই বাসরের বাতিকে নিভিয়ে দিয়েছ? তুমি বিনে একাকিনী নারী এই বাসর ঘরে কি করে থাকবো? একটিবার সাড়া দাও না। শিখি আচ্ছা না, আমার ডাকে আমার স্বামী সাড়া দিচ্ছে না, নিশ্চয়ই অভিমান করে কথা লুকিয়ে রয়েছে। তাই এই মুহূর্তে আমি এই বাসরের বাতিকে আবার জ্বালাবো। ওরে নিভিল বাসরের বাতি, কে নিভায়ে দিল ওরে মানিক রতন বাতি আমার? বাসর ঘরে যেন স্বামী স্বর্ণ পালঙ্ক ছেড়ে এই ধুলার মধ্যে এসে পড়ে রয়েছে, এত অভিমান আমার স্বামী, আমি যেন ভাবতে পারিনি। ও কেন এমনি ভাবে সেই স্বর্ণ পালঙ্ক ছেড়ে এই ধুলার মধ্যে পড়ে রয়েছ? একটিবার ওঠো, উঠে চলো, বাবা মা যে আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছে সেই স্বর্ণ পালঙ্কে গিয়ে তুমি বিশ্রাম করবে, অভিমান করো না গো। জানো, তুমি যখন আমায় আদেশ করেছিলে বেহুলা আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো, সঙ্গে সঙ্গে ছুটে যাই তোমার জন্য রন্ধন করবার জন্য, কিন্তু রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়ে গেছিল,
এসে দেখছি তুমি যেন ঘুমিয়ে পড়েছো। কথাই বলে স্বামীকে নাকি কাঁচা ঘুমে জাগিয়ে দিলে স্বামীর আয়ু কমে যায়। প্রাণের ভয়ে আমি তোমায় জাগাতে পারিনি, চলো না তোমার জন্য নন্দন করে এনেছি। একটিবার সারাধা, তুমি যদি এমনি ভাবে নীরব হয়ে থাকবে আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো? তুমি ছাড়া যে আমার আর কেউ নেই গো, তোমার জন্য আমি বাবা মাকে পরিত্যাগ করে এসেছি। আর এই বাসন করে তুমি আমার সঙ্গে কত বলছো না, একটিবার কথা বলো না। স্বামীর সর্বাঙ্গ যেন শীতল হয়ে গেছে, মুখ দিয়ে যেন গরল হয়ে যায়। তবে যে আমি স্বপ্ন দেখেছি তবে সেই স্বপ্নকে আমার সত্যি হয়ে যাবে। তুমি ছাড়া না, এমনি ভাবি দেখো না, আমি যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নকে সত্যি সত্যি কি তোমায় ওই সর্পে দংশন করেছে? ওগো তুমি একটিবারে ছাড়া না, ছাড়া না, ওগো তুমি ছাড়া না। সর্পে দংশন করেছিল আমায় কেন না করে? আমায় না জানি তুমি নিজের প্রাণকে হারিয়ে ফেললে। কি অপরাধ করেছিলাম আমি, কি অপরাধ করেছিলাম যখন দংশন করলে আমায় তুমি ডাকতে পারলে না? আমি যে তোমায় ছাড়া বাঁচতে পারবো না। তুমি ছাড়া একাকিনী নারী আমি কি করে বেঁচে থাকবো বলতে পারো? একটিবারে ছাড়া থাকবো আমি, কার এত বড় ক্ষতি করেছিলাম যে এই বাসর করে আমার এই স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিল? কে আমার এই শিবতির সিঁদুর কেড়ে নিল? ওই আমার সিঁদুর সিঁদুর কে বাক রে নিল রে আমার Thank you.
লক্ষ্মীন্দারকে দেখবার জন্য তুমি বিচলিত হয়ে উঠেছ, কিন্তু তুমি ভেবে দেখো আজ লক্ষ্মীন্দারের বিবাহ নিশ্চিত। যে লক্ষ্মীন্দার বৌমাকে আমি বাসর ঘরে রেখে এসেছি, সন্তানের বাসর ঘরে, আমরা মাতা পিতা হয়ে কি করে প্রবেশ করবো তুমি ভেবে দেখেছো শনক? গোস্বামী কেন তুমি বুঝছো না বলো? আমার দশটি নয় পাঁচটি নয় একটি মাত্র, সে দুর্লভ লক্ষ্মীন্দার। সে লক্ষ্মীন্দারকে না দেখলে যে আমি এক মুহূর্ত থাকতে পারি না। এখন নয় শনক, এখন নয়। আমি বৌমাকে কথা দিয়েছিলাম নিশ্চি প্রভাত হলে নিয়ে যাবো স্বর্ণদোল, নিয়ে যাবো সেই বাধ্য করগণ ওই লৌবাসর ঘর থেকে স্বর্ণদোলায় দুলিত করে পুত্র লক্ষ্মীন্দরার বৌমাকে আমি আমার রাজপ্রাসাদে নিয়ে আসবো। আগে নিশ্চি প্রভাত হতে দাও। না গো, না, তোমার পায়ে ধরে বলি গোস্বামী, সে বাসর ঘরে আমায় নিয়ে চলো।
আমার প্রাণ অধিক সে লক্ষিন্দার কি আমি একটিবার দেখার জন্য আমায় নিয়ে চলো না গো। জানি সনকা, সে লক্ষিন্দরকে তুমি এক মুহূর্ত চোখের আড়াল হতে দাওনি, আজ প্রায় সারাটি নিশ্চিত হয়ে যাচ্ছে তুমি লক্ষিন্দরে দেখা পাওনি, তাই লক্ষিন্দরকে দেখবার জন্য তোমার মন বড় বিচলিত হয়ে উঠেছে। আমি তোমাকে এই মুহূর্তে ওই বাসর ঘরে নিয়ে যাব, কিন্তু তুমিও কথা দাও আমরা বাসরে প্রবেশ করব না, বাসরে বাইরে দাঁড়িয়ে তোমার সঙ্গে লক্ষিন্দরের সঙ্গে দুটো কথা বলে আবার তুমি ফিরে আসবে আমার সঙ্গে রাজপ্রাসাদে। বেশ, আমি আমি তোমায় কথা দিলাম, ওই বৌমাকে আর লখাইকে দেখার পরে আমরা আবার ফিরে আসবো। বেশ, এসো এসো সনকা এসো। একটিবার সারা দাও, একটিবার কথা বলো, দেখো না নিশি প্রবাদ হতে চলেছে, আর কিছু সময় পরে মনে বাবা মায়েরা চলে আসবে, বাবাকে যে আমি কথা দিয়েছি গো, নিশি প্রবাদ হয়ে গেলে বাবার হস্তে আমি তোমাকে তুলে দেব, বলতে পারো বাবা যদি একটিবার চলে আসে তোমার এই মৃত দেহটা তুলে দেব, না আমার নিজের প্রাণ খান। সরকার বলো, তুমি শুনতে পাচ্ছ? বৌমাকে বলেছিলাম বৌমা বিবাহ নিশি হচ্ছে কাল নিশি, আর কাল নিশিতে বাসর ঘরে ঘুমাতে নেই, তাই হতভাগী কি সুন্দর জেগে জেগে পুত্র লক্ষিন্দরের সঙ্গে কথা বলছে। ওকে দেওয়াল কর্ণপাত করে শোনো না গো। না, সে লখাইয়ের সঙ্গে বৌমা কথা বলছে না, আর সে বৌমা কান্না করছে বাসর ঘরে। বৌমা বাসর ঘরে কান্না করছে? হ্যাঁ গো, সত্যি তো, এ তো কান্নার রোল। আজকের এই সুখের নিশিতে বৌমা বাসর ঘরে কাঁদবে কেন? তুমি একটু দাঁড়াও তো সনকা। বৌমা বৌমা, কে? আমি তোমার শ্বশুর ঠাকুর। বাবা, সঙ্গে তোমার শাশুড়ি মা কোয়ে এনেছি মা। মা এসেছে বাসরে বাইরে এসে। কি শুনছি মা? কি বাবা? বাসরে বাইরে এসে যখন দাঁড়ালাম হঠাৎ বাসর ঘর থেকে ভেসে আসে কান্নার রোল। আজকের এই সুখের নিশ্চিতে তুমি বাসর ঘরে কাঁদছো কেন বৌমা? না বাবা, আমি এই বাসর ঘরে কাঁদছি না। কেন কাঁদবো এই বাসর ঘরে আমি? বৌমা বলছে, বৌমা নাকি বাসর ঘরে কাঁদছে? ও গো স্বামী, বৌমা মিথ্যা কথা বলছে গো, বৌমাকে বুঝিয়ে বলো সে বৌমা কান্না করছে বাসর ঘরে। বৌমা, আমরা লখাইকে দেখবার জন্য এসেছি মা, তুমি যদি দয়া করে বাসরের দরজাখানা খুলে দাও, লখাইয়ের চাঁদ বদনখানা দেখবার পর, তোমাকে দেখবার পর আমরা আবার চলে যাব মা, আমরা বাসর ঘরে বেশিক্ষণ দাঁড়াবো না, তোমাদের দেখেই আমরা চলে যাব। একটিবার দরজা খুলে দাও বৌমা। ঠাকুর, বাবা যে বারবার করে এসে বলছে আমার, বৌমা একটিবার এই বাসরের দরজাখানা খুলে দাও, কিন্তু আমি কি করে এই বাসরের দরজাখানা খুলে দেব? বাবা, সত্যি যদি এই বাসর ঘরে দরজাখানা আমায় খুলে দিতে হয়, এই বাসর ঘরে দরজাখানা খুলে দেবার পূর্বে আমার সঙ্গে আপনাকে 300 টঙ্গি দাও। তুমি এত স্বার্থপর বৌমা, এই বিশাল পৃথিবীতে লাকাই ছাড়া আমার আপন বলতে আর কে আছে? আমার যা কিছু আছে সবই তো তোমাদের বৌমা। না জানি নিশি প্রভাতকালে তুমি আমার কাছে এমন কি বা চাইবে যার জন্য 300 অঙ্গীকার করতে বলছো? আমি 300 অঙ্গীকার করতে পারবো না বৌমা। আর যখন বৌমা বলছে সে বৌমার সঙ্গে তুমি 300 অঙ্গীকার করো না গো। সনকা, তুমি ভেবে দেখেছো যে লাকাই অদূর থেকে দেখলে আমাদের মা বাবা বলে ছুটে আসতো, আজ আমরা লখাইয়ের বিয়ে দিয়েছি বলে লখাইয়ের বাসরে বাইরে এসে দাঁড়িয়েছি, লখাই একটিবারের জন্য কথা বলছে না, সন্তানকে দেখবার জন্য এসেছি তো আমি 300 অঙ্গীকার করবো বৌমা, আমি 300 অঙ্গীকার আবদ্ধ হব মা। বলো তোমার এমন কি সত্য রয়েছে? বাবা, আপনি শুধু কথা দিন, এই নিশি প্রবাদ হয়ে গেল, আপনার কাছ থেকে আমি যা চাইবো আপনি আমার হস্তে তুলে দিবেন। তাই হবে মা,
নিশ্চি প্রভাত কালে তুমি যা চাইবে আমি দেব। তুমি শুধু বাসর দরজাখানা খুলে দাও। বেশ বাবা, আপনি যখন কথা দিয়েছেন আমি এই মুহূর্তে বাসরের দরজাখানা খুলে দেব। খুলে দিলাম বাবা, এই মুহূর্তে বাসরের দরজাখানা আমি খুলে দিলাম। জীবনে যে অকল্যাণ নেমে আসবে মা, কি হয়েছে মা, কেন কাছো এই বাসর ঘরে কি হয়েছে বল। আপনাকে যে আমি কথা দিয়েছিলাম সে কথা আমি আর রাখতে পারিনি গো। তুমি কি বলছো? আমার স্বামীকে আমি আর ধরে রাখতে পারিনি বাবা। এ কি বলছো বৌমা? তুমি এলে লখাই তো এলো না মা। লখাই কোথায় বৌমা? সে কি করে আসবে বাবা? সে আসার যে ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছে। এ তুমি কি বলছো মা? সত্যি বাবা, আসুন না একটুবার আসব। আমাদের সকলকে ছেড়ে যে সে অনেক দূরে চলে গেছে। কি বলছো? আমার এই স্বামীকে যে ওই পদ্মার কালী নাগরি দর্শন করে দেব। একটিবার নয়ন মেলে দেয়, একটিবার কথা বল লোখাই। নিদ্রা দেবীর শীতল কোলে লখাই যেন চিরতরে ঘুমিয়ে পড়েছে। লখাইয়ের কান দুটো যেমন বধির হয়ে গেছে, শত ডাকলেও লখাই আর আমাদের ডাকে সাড়া দেবে না। লখাই রে, একবার কথা বল বাবা, তোর জিয়ে হতভাগি মা এসেছে।
তাহলে তোমাকে বাবা বলে ডাকবে, আমাকে মা বলে ডাকবে, বেহুলাকে বেহুলা বলে ডাকবে। কি বলছো স্বামী? সত্যি বলছি স্বামী গো, কিন্তু আমি তো দেবী পুজো ছাড়া অন্য জল গ্রহণ করি না শোনক। তুমি কি বলছো? সেই দেবীর কথা বলছি না গো। কোন দেবীর কথা বলছো তুমি? আর তোমার পায়ে ধরে বলি, সেই দেবী হচ্ছে তোমার পরিচিত পরিচিত দেবী স্বামী। পরিচিত দেবীর নাম হচ্ছে ত্রিরৈল চতুর্ভুজা। ত্রিরৈল চতুর্ভুজা একটিবার সহ্য করো মনসা পূজা। কি করলে তুমি? তুমি আমার মনসা পূজা করতে বলছো? ঘরে মানুষের নাম উচ্চারণ করে এই পবিত্র বাসর ঘরটা তুমি অপবিত্র করেছো। এই মুহূর্তে
আমাকে তাড়িয়ে দিচ্ছ স্বামী। এই মুহূর্তে তুমি বেরিয়ে ছবে কিনা বেশ স্বামী, যদি না যাও তাহলে এই মুহূর্তে যদি বেরিয়ে না যাও আগামীর দিনে তুমি আমার মারা মরবে। তোমার শাশুড়ি মাকে আমি মাস্টার ঘর থেকে তাড়িয়ে দিলাম বাবা, একটিবারের জন্য নিষেধ করলাম না, তা কেন জানো মা? কেন বাবা? তোমার শাশুড়ি মা যদি মাস্টার ঘরে বেশিক্ষণ থাকে হয়তো লোকের সঙ্গে সে প্রাণে মারা যেতে পারে, আর তোমার শাশুড়ি মা যদি প্রাণে মারা যায় এই বিশাল পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ থাকবে না মা। বাবা, মৃত্যুকালে যদি কোনো পুরুষের গাড়ি মারা যায় তার চেয়ে হতভাগ্য পুরুষ তার এই পৃথিবীর বুকে নয়। তোমার শাশুড়ি মাকে বাঁচিয়ে রাখবার জন্য আমি বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম, কথায় কি বলে জানো মা? কি বলে বাবা? নারীর জীবন হয় রে মধু, মনের মানুষ পেলে পুরুষদের ভাঙে কপাল, লক্ষ্মী ছেড়ে গেলে। আমি যখন সন্তান গাড়িয়ে লাখাই গিয়ে পেয়েছিলাম এই বুকের মাঝে একটা আশার বাসা বেঁধেছিলাম মা, আমি যেদিন মৃত্যুকালে প্রাণে মারা যাব আমার সন্তান লাখাই সে আমাকে স্কন্ধ ধারণ করে শ্মশানে নিয়ে যাবে, শ্মশানে কি আমার মুখাগ্নি করবে, কিন্তু লাখাই তা করল না মা, আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। তোমার স্বামীকে দাও তোমার, এই মুহূর্তে তোমার স্বামীকে শ্মশানে নিয়ে গিয়ে আমি তার সৎকার। ও শ্বশুরি মামা, তোমার স্বামী প্রাণে মারা গিয়েছে, এই মরা মানুষটাকে দিয়ে কি করবে মা? আমি কি করব জানেন বাবা? কি করব? ওগো মি তো স্বামী পক্ষে লই বাবা ফাঁসি বসা মনে, আমার সন্তান মারা গেছে বলে তোমাকে ওই মৃত স্বামীর সঙ্গে ভাসিয়ে দেব। হ্যাঁ বাবা, কিন্তু তোমার স্বামী কিনে ভেসে তোমার কি লাভ মা? আমি যদি যাই সে দেবতানগর, আমি যে আমার স্বামীর প্রাণ ফিরে পাব, প্রত্যেককে দেবতার কাছে স্বামীর প্রাণ বিক্রি যাইব,
কি অপরাধ করেছিলাম আমি তাদের কাছে। বাসর করে আমার স্বামীকে তারা কিনে নিল, আমি তো তাদের কোনোদিনও কোনো অপরাধ করিনি বাবা। এ তোমার মিথ্যে আশা বৌমা। এই পৃথিবীর বুকে যদি মানুষ একবার প্রাণে মারা যায়, সে আর কোনোদিন প্রাণ ফিরিয়ে পায় না। কথাই বলে জন্মিলে মরিতে হবে অমর, কে কথা কবে চিরস্থির কবিনীর হাইরে জীবন নদে। তুমি কি প্রমাণ দিতে পারবে বৌমা, এই পৃথিবীর বুকে কোন নারী তার মৃত স্বামী প্রাণ সে আবার ফিরিয়ে দিয়েছে? আমি প্রমাণ দিতে পারবো। এ তুমি কি বলছো মা? সতী সাবিত্রী, সতী সাবিত্রী তাহলে তার স্বামীর প্রাণ কি করে ফিরে পেয়েছিল বাবা? সতী সাবিত্রীর কথা আমার জানা নয় বাবা। সতী সাবিত্রী আপন সতীত্ব গুণে পাইতে সম্মান, জন্ধায় ফিরিয়া পাইল সত্যবান। যমরাজকে মাতৃত্বে পরাজিত করেছিল বলেই সে সত্যবানকে ফিরিয়ে পেয়েছিল। তুমি তো পারবে না বাবা। বাবা নারী হয়ে সতী সাবিত্রী যদি তার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারে, আমিও কথা দিলাম বাবা, একবার যদি আমি দেবতা নগরে যেতে পারি অবশ্যই আমি আমার স্বামীর প্রাণ। তুমি সতীর গৌরব দেখাচ্ছ, তুমি সতী নও, তুমি সতী হতে পারো না বৌমা। সতী নারীর পতি মরে না। তুমি বাসর ঘরে আমার পুত্র লক্ষ্মী নরকে খেয়েছো, তুমি একটা মায়াবিনী, তাই ছলনা করে বাসর ঘরে লক্ষ্মী নরকে খেয়েছো। স্বামীকে নিয়ে যদি সাগরের চলে বাঁচতে হয়, এই মুহূর্তে তোমার ওই সর্বাঙ্গের অস্ত্র অলঙ্কার গুলো যে খুলে দিতে হবে বৌমা। শেষ পর্যন্ত আপনি আমায় অবিশ্বাস করলেন। আপনি বলুন তো বাবা, কোন নারী কি চায় যে তার স্বামী প্রাণে মারা যাক? কোন নারী কি চায় সে বিধবা সাজুক? কেউ কখনো চায় না গো। জানি না বাবা, বিধাতার কাছে আমি কি এমন অপরাধ করেছিলাম সেদিন বৌমা, যে বিধাতা আমার কপালে এমন লিখন রেখেছিল। আর এই অলঙ্কারের কথা বলছেন বাবা, নারীদের স্বামী মারা গেলে নারীদেরকে আর কোনো অলঙ্কারে মানায় না বাবা। এই অলঙ্কার তো আমি অনেক আগেই পরিত্যাগ করে দিয়েছি, কারণ নারীরা অলঙ্কার পরিধান করি একমাত্র স্বামীদের জন্য। যে নারীর স্বামী নেই সে নারীকে অলঙ্কারে মানায় না বাবা। তাছাড়াও নারীদের বড় অলঙ্কার তো স্বামী, যে স্বামী নেই তার জন্য এই অলঙ্কার পরব। চুপ করো, আপনি যখন চেয়ে নিয়েছেন এক এক করে সমস্ত অলঙ্কার আমি আপনাকে খুলে দেব। ওই আমার অষ্টয়ল লহ
এবার আমার দিকে চেয়ে দেখুন, পরিধান করে থাকবার মতো অলংকার আমার অঙ্গে আর নেই গো বাবা। অলংকার গুলো চাইলাম বলে খুলে দিলে মা? আমি সমস্ত অলংকার খুলে দিয়েছি বাবা। ওই অলংকার গুলো পরিধান করে কালকে যখন তুমি আমার লক্ষ্মীন্দরের বাম পাশে বসেছিলে, তোমাকে দেখে যেন লক্ষ্মী প্রতিমার মতো লেগেছে। আর আজ অলংকার গুলো খুলে দিয়েছো বলে তোমাকে পাগলিনীর মতো লাগছে মা। ওই অলংকার গুলো আবার পরিয়ে নাও, আমার অলংকার গুলো চাই না বউ। স্বামীহারা নারীরা পাগলিনী ছাড়া আর কিছু হতে পারে না গো। আমার ভাগ্যই তো আমায় পাগলিনী করে দিয়েছে বাবা। এতদিন ভেবে এসেছিলাম আমার মতো সুখী এই পৃথিবীর বুকে মনে হয় আর কেউ নেই, কিন্তু আজ মরমে মরমে বুঝতে পারছি বাবা আমার মতো দুঃখিনী না এই পৃথিবীর বুকে একটাও নেই বাবা। তোমার কাছে একটা অনুরোধ করবো মা। বাবা, এই পৃথিবীতে আমার কন্যা সন্তান বলে কেউ নেই, আমার সাত সাতটি পুত্র সন্তান ছিল, সবাই ওরা ফাঁকি দিয়ে চলে গেছে, তুমি আমার চম্পকী নগরে থাকবে মা। তোমার জন্য একটা মন্দির আমি নির্মাণ করব, সেই মন্দিরে তোমায় লক্ষ্মী প্রতিমা রূপে প্রতিষ্ঠিত করে আমি তোমার মুখে দুবেলা শুধু বাবা ডাক শুনবো মা। সে কপাল আমার নেই বাবা, এই রাজপ্রাসাদে লক্ষ্মী প্রতিমার মতো হয়ে থাকবো সে কপাল আমার নেই। তা আমিও আমার এই কপাল দোষে সব হারিয়ে ফেলেছি বাবা। কিন্তু বহুমূল্য অলংকারটা যে এখনো তোমার কাছে রয়ে গেছে সে কি বলছেন বাবা? বুঝতে পারছ না, বুঝতে পারছ না তাই না মামা? বাবা, অলংকার পরিত্যাগ করে দিয়েছো সত্য, চেয়ে দেখো, সে লাল রঙের অক্টিবাস্তের শাড়িখানা পরিধান করে আছো, স্বামীকে নিয়ে সাগরের চলে ভাসতে গেলে তোমাকে ওই লাল রঙের অগ্নিপাস্তের শাড়িখানা খুলে দিয়ে যেতে হবে। বাবা, আপনি কি পাষাণ হয়ে গেছেন? শুনেছি পাষাণে মাথা টুকলে নাকি পাষাণ গলে যায়, আর আজ আপনি এত পাষাণ হয়ে গেছেন আপনি আমার পরনের এই শাড়ি খুলে নিতে চাইছেন। বাবা, আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, নিজের মেয়ের পরনের শাড়ি খুলে নিতে। বৌমা, তুমি তোমার শ্বশুর ঠাকুরের মনের বেদনাটা বুঝতে পারলে না বাবা? কেন তোমার কাছে অগ্নিবাস্তির শাড়ি কেনা চেয়েছিলাম তুমি তা জানো না বাবা? তুমি সামান্য অষ্টম বৎসরে নাবালিকা, স্বামী মারা গিয়েছে বলে তুমি তোমার স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসতে চাইছো। সত্যি বাবা, তোমার স্বামী ভক্তি দেখে আমি পরাজিত মামা। তুমি যে তোমার স্বামীকে নিয়ে সাগরের চলে ভাসবে, তুমি ভগবান দর্শনে অগ্রসর হবে। ভগবান দর্শনে অগ্রসর হতে গেলে যে এক মন এক চিন্তায় অগ্রসর হতে হয় মা। বাবা, এই লাল রঙের অগ্নি বাচ্চা শাড়িখানা তোমার কাছে যতক্ষণ থাকবে তোমার কাছে লোভ কাম মোহ বিরাজ করবে, আর যতক্ষণ লোভ কাম মোহ বিরাজ করবে শত চেষ্টা করলেও তুমি ভগবান দর্শন করতে পারবে না মা। বাবা, এই লাল রঙটা হচ্ছে লালসার প্রতীক, তাই ওই লালসার প্রতীক লাল রঙটাকে ছুঁড়ে ফেলে দিয়ে তুমি সাদা রঙের থান পরিধান করবে মা। ওই সাদা রঙটা হচ্ছে শান্তির প্রতীক। সত্যি বাবা, এই পৃথিবীর প্রত্যেকটি বাবা মা প্রত্যেকটি সন্তানের জন্য যে মঙ্গল কামনা করে তা আমি মুহূর্তের মধ্যে ভুলে গিয়েছিলাম। পরনের শাড়ি খুলে নিতে চেয়েছিলেন তো, তাই আপনাকে আমি অনেক অন্যায় ভাষা বলেছি, কেঁদো না মা, কেঁদো না, একটি কথা বলবো বৌমা? বলুন বাবা। তোমার স্বামী ভক্তি দেখে আজ আমি অবাক হয়ে যাচ্ছি, তোমার মতো যদি এই জগতে প্রতিটি নারী হতো এই জগৎটা আরো কত সুখময় হয়ে উঠতো আমার জানা নেই। তুমি যে সাগরের জল ভাসবে তোমায় কিছু না কিছু অবলম্বন করতে হবে বৌমা,
এমন কি অবলম্বন করে তুমি সাগরের জলে ভাসবে আমার কাছে খুলে বলো। তা আপনি সত্যই বলেছেন বাবা, তাই আপনি আমায় পঞ্চম কদলীর বৃক্ষের মান্ডা আর সলার মন্দস তৈরি করে দেবে, যাকে অবলম্বন করে আমি সাগরের জলে ভেসে যাবো বাবা। হলো না, হলো না বাবা, ওই সাগরের জলে ভাসা বুঝি তোমার আর হলো না, কারণ কদলীর বৃক্ষ আমি তোমায় দিতে পারবো না বৌমা। আপনি আমায় কদলীর বৃক্ষ দিতে পারবেন না বৌমা, কিন্তু তাছাড়া যে স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যেতে পারবো না বাবা, কোন উপায় কি আমার স্বামীকে নিয়ে আমি ওই সাগরের জলে ভাসতে পারবো না বাবা? এ তুমি কি বলছো মা? আমার যে ওই কদলী বৃক্ষের বড় প্রয়োজন আছে গো। কিন্তু কদলী বৃক্ষ কেন দিতে পারবো না তুমি জানো বৌমা? কেন বাবা? আমি দক্ষিণে পাটনে বাণিজ্যের কারণে যাত্রা করেছিলাম, চট্টডিঙ্গা ধানের অর্থে পরিপূর্ণ। দক্ষিণ পাটন হইতে যখন ফিরে আসি ভয়ঙ্কর কালিদহের চলে আমার চট্টডিঙ্গা অতল তলে তলিয়ে যায় মা। সেদিন এই চাঁদ নিজে প্রাণ বাঁচাতে বাঁচাও বাঁচাও বলে উচ্চস্বরে চিৎকার করেছিল। এই কঠিন পৃথিবীর মানুষ কেউ বাঁচাবার জন্য এগিয়ে আসেনি মা। সেদিন একটি ছোট্ট কদলী বৃক্ষ আমার প্রাণ বাঁচিয়েছিল বলে ওই মৃত লক্ষ্মী মরেছে আমার কাছে কদলী বৃক্ষের মূল্য চেয়ে অনেক বেশি রয়েছে মা। আপনার ওই কদলী বৃক্ষ বড় আপনার কাছে মূল্যবান বাবা। সত্য মা, যে করে হোক আমার যে ওই কদলীর বৃক্ষ প্রয়োজন আছে বাবা, আমি কি করলে ওই কদলীর বৃক্ষ পাবো? তুমি কদলীর বৃক্ষ পাবে মা, কদলীর বৃক্ষের যদি যোগ্য মূল্য দিতে পারো, কারণ মূল্যহীন কদলীর বৃক্ষ আমি তোমায় দিতে পারবো না। তুমি ভেবে নাও তুমি কোনটা গ্রহণ করবে। বেশ বাবা, আপনি আমায় কিছু সময় দিকে দিন, আমার কাছে তো দেবার মতো কদলীর বৃক্ষের মূল্য নেই, যেখান থেকেই হোক না কেন কদলী বৃক্ষের মূল্য এনে আমি আপনার হস্তে তুলে দেব বাবা। বেশ বৌমা, আমি সময় দিলাম, যত সময়ের মধ্যে তুমি কদলী বৃক্ষের মূল্য দেবে। বেশ বাবা, সত্যি গো আজ স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাবো, যার জন্য আমায় কদলী বৃক্ষর প্রয়োজন ছিল, কিন্তু এই কদলীর বৃক্ষ নিতে গেলে যে কদলী বৃক্ষের মূল্য দিতে হবে, দেবার মতো কদলীর বৃক্ষের মূল্য আমার কাছে নেই। ওগো চম্পলা নগরের বাবা মায়েরা, আজ আমি বড় বিপদে পড়েছি, এই বিপদের দিনে আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন না গো। আপনারা যদি আমায় একটি করে পয়সা ভিক্ষে দেন, হয়তো আপনাদের ভিক্ষের বিনিময়ে আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাব, আমিও দশজনের মতো স্বামীকে নিয়ে ঘর করতে পারব। ওগো চম্পলা নগরের বাবা মায়েরা, আপনাদের কাছে আমি ভিক্ষে যাচ্ছি, একটি করে পয়সা আমায় ভিক্ষে দিন গো, একটি করে পয়সা ভিক্ষে দিন, আমায় একটি পয়সা দিন গো মায়েরা। Thank you.
সত্যি এই চম্পলানগরের প্রত্যেকটি বাবা মাই যেন ভালো। আমি বিপদে পড়েছি বলে সকলে আমায় ভিক্ষে দিয়েছে, তাই আজ আমি ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর, যে বাবা মায়েরা আমার এই বিপদের দিনে দান করেছিল সেই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারায়, এ আমি তোমার কাছে কামনা করি। মা, তুমি কি কদলী বৃক্ষের মূল্য এনেছ? মা, এনেছি বাবা, কিন্তু কদলী বৃক্ষের মূল্য দেবার মতো করি তো তোমার কাছে ছিল না। সত্যি আমার কাছে ছিল না বাবা, আপনার কাছে কিছু সময় ভিকেছি ছিলাম, সেই সময়ের মধ্যে সারাটি চম্পলানগর আমি কদলীর বৃক্ষের মূল্য ভিক্ষে করে এনেছি। এ তুমি কি বলছো মা? স্বামীর জন্য অষ্টমী ভিক্ষের চল্লিশ স্কন্ধ ধারণ করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করলে, তুমি রাজগৃহে বড় হয়েছ, মানুষকে দুই হাত দিয়ে শুধু দান করে এসেছ, আজ যে তোমার স্বামীর জন্য তুমি ভিক্ষে করলে, মা, তোমার স্বামী ভক্তির কাছে সত্যি সত্যি আজ আমি পরাজিত হয়ে যাচ্ছি, তোমাকে নিষেধ করবার ভাষা আমার আর জানা নেই মা। গতকালকে যখন বাসর ঘরে রেখে যাই, আমি আমার জীবিত সন্তান লক্ষ্মীন্দরকে তোমার হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু আজকে দেখো এই গুঞ্জরিয়ার ঘাটে আমার জীবিত সন্তান লক্ষ্মীন্দরের পরিবর্তে আমি আমার মৃত সন্তান লক্ষ্মীন্দরকে তোমার হাতে তুলে দেব মা, আমি আমার মৃত সন্তানকে তোমার হাতে তুলে দেব। জীবনে অন্যায় পথে পা বাড়াবে না মা, জেনে রাখবে সতীর দেবতাপতি জীবনের সার, ভবে পূজিতে এসেছি চরণ তাহা, পতি জ্ঞান পতি ধ্যান পতি যে দেবতা, প্রতিবিনে নারী জাতি কেমনে হইবে প্রতিব্রতা, দুষ্ট বৃষ্টি স্বামী হয় তব বঞ্চন ঘর, দয়াল অধীন ভাই তব হয়ে যায় পর, এই জগতে যদি তুমি তোমার স্বামী সেবা করতে পারো মা, তাহলে তুমি তোমার জগৎ স্বামীকে লাভ করবে, এই নাও বৌমা। বিদায় বাবা, যাবার সময় বিদায় বলতে হয় না বৌমা, তুমি কি সত্যি চলে যাচ্ছ? চলে যাচ্ছি বৌমা। আমি চলে যাই।
হতভাগি যেন কাঁদতে কাঁদতে মৃত স্বামীকে বাক্যে ধারণ করে সাগরে চলে বাঁচতে বাঁচতে চলে গেল। তুমি শুধু বৌমাকে আশীর্বাদ করো ঠাকুর, বৌমা যেন মালয় শঙ্খ শ্রীমন্দির সিঁদুর আবার ফিরিয়ে পায়, ও যেন আবার এই চম্পকি নগরে ফিরিয়ে আসতে পারে বৌমা।